ভালো খবর আছে। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বর্ষামুখর দিন, সকাল থেকে আকাশের মুখ মেঘে ঢাকা, আর এখানে ব্যাঙেদের কনসার্ট চলছে। শুনলে ব্যাঙেরা কিরকম জলসা বসিয়েছে? চলুক জলসা। আর আজকে জানো তো একটা খুব ভালো খবর আছে। সেই ভালো খবরটা কি বলতো? আজকে সারথি বৌদির মেয়ে রিয়া, তোমরা অনেকেই চেনো, আমার পুরনো ব্লগে আছে, চার পাঁচটা ব্লগ আগের ব্লগেও রিয়া আছে, আমাদের প্রতিবেশী রিয়ার আজকে আশীর্বাদ রেজিস্ট্রি যাব 10:30-এর সময়। এখন বাজে 8টা, সকাল 8টা, 10:30-এর সময় আমরা যাব। ওরা একটা হল বুক করেছে, ওখানে যাব। আজকে ওর আশীর্বাদ হবে আর রেজিস্ট্রি হবে, বিয়ে হবে নভেম্বর মাসে। তো আজকে খুব আনন্দের দিন, খুব খুশির দিন। আমি এখন স্নান করব, করে রেডি হব। তোদের স্নান হয়ে গেছে, তোদের রেডি হচ্ছে আমাদের সকাল থেকে ওখানে নেমন্তন্ন। তো এবার আমি স্নানটা সেরে নিই, স্নান সেরে রেডি হয়ে নেব, তারপরে তোমাদের সামনে আসছি। পুতুল আমাকে সাজিয়ে দিচ্ছে, পুতুলের পোশাক পরা হয়ে গেছে, ওর মেকআপ প্রায় কমপ্লিট, আর আমারটা চলছে। তো এখন কটা বাজে? 10টা, 10:15 বাজে, আমরা ওই 10:30 নাগাদ বেরোব। আমরা পৌঁছে গেছি, রিয়াকে খুঁজছি, কোথায় আছে রিয়া দেখি। রিয়াকে এখনো দেখতে পাচ্ছি না। এই যে রিয়ার মা সারথি বৌদি, আর এই যে অর্পণ, রিয়ার উড বি হাজব্যান্ড। তোমাদের দিকে অর্পণ হাত নাড়বে এক্ষুনি। এই যে এই তো রিয়াকে দেখতে পেয়েছি, এই যে মাঝখানে বসে আছে, এপাশে তুতুল, ওপাশে ওদের আর এক বান্ধবী। এই তো রিয়া, অর্পণ, রিয়ার মা আর রিয়ার বাবা, ওরা চারজন ছবি তুলছিল, আমিও এদিক থেকে একটু ভিডিও করে নিলাম। এখন আমরা ব্রেকফাস্ট করছি। এই যে সকলে খাচ্ছেন, তুতুলটাও এপাশে খাচ্ছে, আমিও খাচ্ছি, আর তার সাথে ভিডিও করছি। ব্রেকফাস্টে রাধাবল্লভী, আলুর দম আর মিষ্টি। এদিকে দেখো রিয়া, অর্পণ আর ওদের দুজনের বাবা মা। এখন আশীর্বাদ হবে, তাই একটু গুছিয়ে নেওয়া হচ্ছে। ঠাকুর মশাইও চলে এসেছেন। এই তো রিয়া আর অর্পণ।
श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः नमो नारायणाय श्री कृष्णाय तत विष्णु परमं पदा सदा पश्यन्ति सूरय देवीव चक्षुरागत ओम अपोवित्त पवित्रो वा षड्भावस्थां ततो विवा जत्सरे ইনি অর্পণের বাবা এখন রিয়ার মা সারথী বৌদি ওদের আশীর্বাদ করবেন আর এরপরে অর্পণের মা আশীর্বাদ করবেন Oh.
এখন দুপুরের খাওয়া দাওয়া, ওই যে তুতুলরা বসে গেছে, আমরা একটু পরে খেতে বসব। এই তো এবার খেতে বসে গেছি, শুক্তো দিয়ে শুরু করলাম।